গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একই সময়ে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 10,000-এর বেশি মানুষ। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় 35 লাখে। এই সময় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সংক্রমণকে সঙ্গে নিয়ে বসবাস করতে যাচ্ছে ব্রিটেন। সেই কারণে ভাইরাসের অতি সংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্ট রুখতে যুক্তরাজ্যে জারি হওয়া বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যের মানুষকে বদ্ধ জায়গায় মাস্ক পরার প্রয়োজন পড়বে না। একই সঙ্গে বার রেস্টুরেন্টে প্রবেশের জন্য দেশটিতে এতদিন টিকা সনদ প্রদর্শনের যে বাধ্যবাধকতা ছিল সেটিও তুলে নেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধী নতুন একটি বুস্টার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মডার্না। নতুন এই বুস্টার টিকাটি ভাইরাসের অতি সংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে সেটি 600 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে। কানাডায় আবারও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার সাবেক একটি আবাসিক স্কুলে খোঁজ পাওয়া গেছে প্রায় 100টি আদিবাসী শিশুর কবর। এর আগেও কানাডায় এ ধরনের শত শত কবরের সন্ধান পাওয়া গিয়েছিল। ইলিয়ামস লেক ফার্স্ট নেশন নামে একটি সংগঠনের বরাত দিয়ে গত মঙ্গলবার 25 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে এক সেনা সদস্যের গুলিতে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। বৃহস্পতিবার 27 জানুয়ারি দেশটির মধ্যাঞ্চলে একটি সামরিক কারখানায় হতাহতের এই ঘটনা ঘটে। ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যাঞ্চলে একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনা সদস্য 5 নিরাপত্তা সদস্যকে গুলি করে হত্যা করে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই আবারও 2টি মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে চলতি মাসে 6ষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। নিজেদের পূর্ব উপকূলে নিক্ষেপ করা ওই অস্ত্র 2টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।